নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইসেন সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে আমরা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আছি এবং সেখানে আজকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে আপার প্রাইমারি সম্বন্ধীয় এবং সেই নোটিশে কী বলা হয়েছে সেটি আমরা দেখব তো নোটিশের প্রথমেই বলে দেওয়া হয়েছে যে ফার্স্ট এস যে পরীক্ষা ছিল দু হাজার ষোলোতে যার রেজাল্ট প্রকাশিত হয়েছিল এবং তার ভেরিফিকেশন শুরু হবে চৌঠা জানুয়ারি থেকে দু হাজার একুশ সালে এবং সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যারা এই পোস্টের জন্য আবেদন করেছিল তাদেরকে কিছু ডকুমেন্ট কিন্তু আপলোড করতে হবে পিডিএফ ফর্মেতে এবং তার জন্য সময় সময় দেওয়া হয়েছে জানুয়ারি মাসের চার তারিখ থেকে কুড়ি তারিখ এবং সন্ধ্যে ছটা পর্যন্ত এবং এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে অর্থাৎ ডাব্লিউ ডাব্লু ডাব্লু ডট এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পিডিএফগুলিকে আপলোড করতে হবে এবং যারা আপলোড করবেন তাদেরকে কিন্তু অ্যাপসেন্ট হিসাবে চিহ্নিত করা হবে এবং এখানে একটি লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টে কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা বলে দেওয়া হয়েছে তো প্রথমে আছে ভোটার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা প্যান কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড এর মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে এরপর আসছে মাধ্যমিকে অ্যাডমিট মাধ্যমিকের মার্কশিট হায়ার সেকেন্ডারিসের মার্কশিট এবং তারপর আসছে অল মার্কশিট অফ গ্রাজুয়েশান অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে আমাদের মার্কশিট জমা দিতে হবে এরপর অল মার্কশিট অব প্রফেশনাল কোয়ালিফিকেশান এরপর যদি কাস্ট থাকে তার সার্টিফিকেট জমা দিতে হবে এবং একটা স্ট্যাম্প সাইজ কালার ফটো জমা দিতে হবে